লকডাউনের কারণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের যে কাজগুলো চলছিল অন্যান্য মন্ত্রকের মতোই সেটাকে বন্ধ রাখতে হয়েছে এবং ধীরে ধীরে লকডাউন পার্শিয়ালি খোলার পরে আমরাও আমাদের সমস্ত প্রজেক্টের কাজগুলো কম কম লোক দিয়ে আমরা আপাতত শুরু করেছি। বেশিরভাগ কাজেরই তো আমাদের অল্প অল্প বাকি রয়েছে, কোনোটা 10%, 5%, 20% এইভাবে কম রয়েছে ব্যালেন্স। তো সেটা কাজ চালু হয়েছে, বর্ষাও আসছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা হ্যান্ড ওভার করে দিতে চাইছি। যেমন আগামী পরশু দিন ধূপগুড়িতে একটা বৈদ্যুতিক চুল্লি, সেটা ধূপগুড়ি পৌরসভার হাতে আমরা হ্যান্ড ওভার করে দেব। এইভাবে যেগুলি যেগুলি কাজ কমপ্লিট হয়ে গেছে কাজগুলো আমরা জনগণের উদ্দেশ্যে আমরা চালু করে দেব। ছোট বড় প্রায় 700, কোনোটা 5% বাকি আছে, কোনোটা 2% বাকি, কোনোটা ফিনিশিং টাচ বাকি, কোনোটা 10% বাকি, কোনোটা 50% বাকি, কোনোটা 40% বাকি। মানে আগামী 3 মাস যদি কাজ হয় তাহলে এর মধ্যে কমপক্ষে 40% কমপ্লিট হয়ে যাবে, 40% প্রজেক্ট প্রকল্পের কাজ কমপ্লিট হয়ে যাবে। নতুন পরিকল্পনা যেহেতু লকডাউন চলছে তাই নতুন প্রকল্প পরিকল্পনা নেওয়া আছে, কিন্তু কাজগুলো আমরা শুরু করিনি। প্রপোজাল পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে এই ডিপ টিউবওয়েল সোলারের মাধ্যমে পাম্প সেট, যা কৃষকের ক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করা যেতে পারে। আরো প্ল্যানিং রয়েছে, ওপেন হার্ট রয়েছে, ডুয়ার্সে বেশি রয়েছে, যে ওপেন হাট পাহাড়ের মানুষ সমতলের মানুষ সপ্তাহে একদিন হাট হয়, কিন্তু উপরে কোনো শেড নেই, ট্রাকে করে ব্যবসায়ীরা মাল নিয়ে যায়, ত্রিপালের পর সেই মালগুলো ঢেলে ফেলে বিক্রি করে, হঠাৎ করে বৃষ্টি আসতে আবার ঢাকা দিতে হয়, খরিদ্দারও চলে যায়, হাটও ভেঙে যায়, ব্যবসায়ীদের বিক্রি কিনি বর্ষাকালে হয় না। তো খরিদ্দার এবং ব্যবসায়ী সবারই যাতে সুবিধা হয় তার জন্য আমরা এই ওপেন যে হাটগুলো, এই ওপেন হাটগুলোর উপর শেড দেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব চিফ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে সেই হাটের মানে গ্রামীণ হাটের ডুয়ার্সের হাটগুলো, ওপেন হাটগুলোর উপর শেড দেওয়ার একটা প্ল্যানিং করে আমরা প্রপোজাল পাঠিয়েছি। এবং আরো একটা প্রপোজাল আমাদের যেতে যাচ্ছে, সেটা হলো সোলারের সিস্টেমের মাধ্যমে পানীয় জল সংগ্রহ করা, পানীয় জলের ব্যবস্থা করা। ছোট ছোট ইউনিট হবে, 200, 300, 500 পরিবার সেখান থেকে জল পাবে, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা খরচ হবে, মেনটেন্যান্স এর কোনো খরচ নাই, সোলারে জলটা উঠবে এবং সারাদিনই মানুষ জলটা পেতে পারবে। আমরা আরো একটা পরিকল্পনা নিয়েছিলাম, জানি না কি হবে, উত্তরবঙ্গের যে ছোট ছোট নদীগুলো রয়েছে সেই নদীগুলোর উপরে মাচা দিয়ে অনেক সময় যাওয়া আসা করে কষ্ট হয়, লোকের গাড়ি ঘোড়া যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না, সেই ছোট ছোট নদীগুলোর উপরে সেতু দেওয়া, জয়েস ব্রিজ যেটাকে বলে, লোহার সেতু, এই সেতুগুলো বানানো। কিন্তু লকডাউনের কারণে সেই প্ল্যানিংটা অনেকটাই পিছিয়ে গেছে। তো শিলিগুড়িতে, কলকাতা থেকে এসে শিলিগুড়িতে রাজু ব্যানার্জি, আমি বলছি এক কথা, রাজু ব্যানার্জি আর রাজু বিস্ত এমপি, পরিজয় এমপি সাংবাদিক সম্মেলন করছিল ঠাসাঠাসি হয়ে, অনেকগুলো জায়গায় ঘোরাফেরা করছিল, কর্মীদের গায়ে ঢলাঢলি করছিল। সেদিন আমি বলছিলাম যে এই রাজু ব্যানার্জি আর রাজু বিস্ত একজন মণিপুর থেকে আরেকজন কলকাতা থেকে হটস্পট এরিয়া থেকে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে
শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করেছে, মেলামেশা করেছে, খাওয়া দাওয়া করেছে, আবার কুচবিহারে গিয়ে সাংবাদিক সম্মেলন করে মেলামেশা করেছে, কিছু বাড়ি বাড়ি গেছে ওদের কর্মীদের বাড়ি। তখনই আমি বলেছিলাম যে বিনা পরীক্ষায় এভাবে হটস্পট এরিয়া থেকে এসে এভাবে ঘুরে বেড়াচ্ছে, আসলে করোনারই ভাইরাসটা ছড়াচ্ছে। একদম কথা ঠিক হয়ে গেল যখন ফিরে এসে রাজু স্যার হাতে ফ্ল্যাগ দিচ্ছিল, তারপর যখন টেস্ট হলো তারপরে দেখা গেল যে রাজু স্যার পজিটিভ বেরোলো। তাহলে এই রাজু স্যার হাতে যারা ফ্ল্যাগ দিল, যারা ঘুরে ঘুরে বেড়ালো, মিশে বিভিন্ন জায়গায় মিটিং করলো, প্রেস মিট করলো, তারপরে দেখা গেল তারা উধাও হয়ে গেল, পালিয়ে গেল। তো এরা আসেই উত্তরবঙ্গের মানুষকে বিপদে ফেলতে, করোনা ভাইরাস ছড়াতে, করোনার ভাইরাসে আক্রান্ত করতে। এর আগেও আপনারা দেখেছিলেন, আমি সেবারও বলেছিলাম যে সেন্ট্রাল টিম এসেছিল, তারা বিনা পরীক্ষায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আমি বলেছিলাম যে এদের পরীক্ষা করা উচিত, কোয়ারেন্টাইনে রেখে তারপর পরীক্ষা করে তারপরে ঘুরতে দেওয়া উচিত। তো যাই হোক, হয়নি। তারা চলে যাওয়ার পরেই তারা তাদের যে গাড়ি চালাতো এবং সিআরপিএসএফ এর যে ছয় কর্মী তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা কিন্তু সবাই কিন্তু তাদের পরীক্ষায় পজিটিভ বেরিয়েছে, তাদের চিকিৎসা করাতে হয়েছে। তাই হুটহাটে যে কলকাতা থেকে আসে আর যেখানে সেখানে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, প্রেস মিট করে, বিভিন্ন রকম জনগণের সাথে সংযোগ করে, এটা ঠিক নয়। সুতরাং আমরা মনে করি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,